शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहु। प्राचीन साधुदेर स्मृति कथा এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারামের সমস্ত দর্শকদের জানাই আমার বিনম্র প্রণাম। আজ আমরা আলোচনা করব রামকৃষ্ণ সংঘের দুই সহ সংঘ অধ্যক্ষ ভাইস প্রেসিডেন্ট মহারাজের পূর্ণ জীবন। তারা হলেন স্বামী ওঙ্কারানন্দ ও স্বামী কৈলাসানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমার মিশনের দায়ভার আমি যুব শক্তির উপরই দিয়ে গেলাম। ওঙ্কারানন্দ মহারাজের জীবন চর্চায় আমাদের মনে হয় এই যুব শক্তিরই একজন ছিলেন তিনি। ছাত্রাবস্থায় তিনি ঠাকুরের পার্ষদদের সঙ্গ করেছিলেন এবং পরবর্তী সময় রামকৃষ্ণ সংঘের সঙ্গে জ্ঞান কর্ম ভক্তির একটি সার্থক জীবন যাপন করেছিলেন। তিনি অনেক আচার্য ও পণ্ডিত ব্যক্তির কাছে শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, যা তিনি নিরলসভাবে বিতরণ করেছেন যখন রামকৃষ্ণ মঠ মিশনের দায়িত্বপূর্ণ পদে ছিলেন। সেই জ্ঞান যা তিনি আহরণ করেছিলেন তা নিরলসভাবে বিতরণ করেছিলেন মানুষের মধ্যে। ওঙ্কারানন্দ মহারাজ 1894 সালে কলকাতার ঝামাপুকুরে জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্ব নাম অনঙ্গমোহন নিয়োগী। তা ঝামাপুকুরে জন্মেছেন মাস্টার মশাইয়ের বাড়ির কাছে। তিনি মাস্টার মশাইয়ের সঙ্গ ছোট থেকেই করেছিলেন এবং মাস্টার মশাইয়েরই স্কুলে তিনি পড়তেন। আর তার বাড়িতে পুজো পাঠের ব্যাপার ছিল। ঠাকুর দালানে দুর্গাপুজো হতো। তখন কৈশোরে তিনি সেই কিশোর অনঙ্গ উদাত্ত কণ্ঠে মা দুর্গার সামনে চণ্ডী পাঠ করতেন। এরপর তিনি স্কটিশ চার্চ কলেজে বিএ পড়তে গেলেন। সেখানে তার সহপাঠী হেমেনের সঙ্গে তার বন্ধুত্ব হয়। এই হেমেনই পরে রামকৃষ্ণ সংঘে যোগদান করে হয়েছিলেন স্বামী সদ্ভবানন্দ। স্কুলে পড়ার সময় অনঙ্গ কথামৃতের সঙ্গে পরিচিত হয়েছিলেন। এরপর তিনি বন্ধু বান্ধবের সঙ্গে নিয়মিত বেলুর মঠে যেতেন এবং ছুটি ছাটায় বেলুর মঠেই রাত্রিবাস করতেন। তার বন্ধুদের মধ্যে কয়েকজন বাবুরাম মহারাজের আকর্ষণে এবং রাজা মহারাজের আধ্যাত্মিক প্রভাবে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী হয়েছিলেন, যাদের মধ্যে অখিলানন্দ, স্বামী বিজয়ানন্দ মহারাজ এদের নাম উল্লেখ করা যেতে পারে। তা অনঙ্গ বেলুর মঠে যাতায়াত করেন। মহাপুরুষ মহারাজের সান্নিধ্য লাভ করেছেন তিনি। মহাপুরুষ মহারাজের আগ্রহে এবং উৎসাহে তিনি ঠিক করলেন তিনি মঠে যোগদান করবেন। কিন্তু শ্রীমৎ তাকে বলেছিলেন, এত তাড়া কিসের। তখন তিনি মাতা ঠাকুরণীর কাছে যান। জয়রামবাটিতে গিয়ে শ্রী শ্রী মাকে বলেন, মা আমায় বলে দিন আমার কি কর্তব্য। মা দীক্ষা দিলেন তাকে এবং খুব আশীর্বাদ করে বলেছিলেন, বাবা তারক তো ঠিক কথাই বলেছে, কত ভাগ্য করলে সাধু হওয়া যায়। আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। খুব আনন্দে মন ভরপুর তিনি কলকাতায় ফিরে এলেন এবং মঠে যোগদান করলেন। ভুবনেশ্বরে রাজা মহারাজের দিব্য সান্নিধ্যে কিছুদিন থাকার পর তিনি যখন মঠে এসেছিলেন যোগদান করতে,
তখন মহাপুরুষ মহারাজ খুশি হয়ে তাকে বলেছিলেন তিনি দর্শনে এমএ পাশ করেছিলেন মঠে যোগদানের পূর্বে। তাই মহাপুরুষ মহারাজ তাকে খুশি হয়ে বলেছিলেন যে ওখান থেকে তো এমএ পাশ করে এসেছো, এবার এখান থেকে এমএ পাশ করতে হবে। তা মঠে বাবুরাম মহারাজের নেতৃত্বে সেই নবাগত ব্রহ্মচারীরা সমস্ত কাজকর্ম করতেন, বাবুরাম মহারাজ সবাইকে গাইড করতেন। তা অনঙ্গ যখন ব্রহ্মচারী হয়েছিলেন ছোটখাটো কাজকর্ম তিনি করতেন, মানে কোনো কাজই তো ছোট কাজ নয়, সবই ঠাকুরের কাজ। কিন্তু প্রথমেই খুব দায়িত্বপূর্ণ কাজে ব্রহ্মচারীদের দেয়া হয় না, তাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সময় দেয়া হয়, ধীরে ধীরে তারা অভিজ্ঞ হন এবং অনেক দায়িত্বপূর্ণ পদে পরবর্তী সময় তারা সেই দায়িত্বভার গ্রহণ করেন। তা অনঙ্গ বেলুড় মঠে ঠাকুরের ঘর মুছতেন, সবজি কাটতেন, পরিবেশন করতেন, গোয়ালাতে গরুর জন্যে এই গোয়ালে গরুর জন্যে খড় কেটে আনতেন, গঙ্গা থেকে জল নিয়ে আসতেন ঘাট থেকে, এইসব তিনি করতেন। আর ভীষণভাবে তিনি বাবুরাম মহারাজের ব্যক্তিত্বে আকৃষ্ট হয়েছিলেন। তিনি বলতেন যে এমন রূপও দেখিনি, এমন ভালোবাসাও দেখিনি। বাবুরাম মহারাজ আমাদের ভালোবাসা দিয়ে বেঁধেছিলেন, একটা জ্যোতি যেন জ্বলজ্বল করত তার চেহারায়। আর বেলুড় মঠের প্রতি কি মমতা, বলতেন এখানে ঠাকুর থাকেন তাই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠাকুর এখানে হাঁটেন, একটা কাঁটা কোথাও পড়ে থাকলে তিনি তুলে ফেলে দিতেন, বৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে বারান্দা মুছতেন, বলতেন ঠাকুর পায়চারি করেন। এই ভালোবাসা, এই মমতা ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলেন মহারাজ। এরপর তার ইচ্ছা হয়েছিল তীর্থ ভ্রমণে যাওয়ার। তিনি মহাপুরুষজিকে বলেছিলেন যে আমি তীর্থ ভ্রমণে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন এবং পায়ে হেঁটেই যাব। তখন মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে তোমরা যদি চলে যাও আমি এখানে কাদের নিয়ে থাকব। ব্যাস, আর তীর্থ ভ্রমণে যাওয়া হলো না, স্নেহশীল পিতার ভালোবাসার বন্ধনে বাধা পড়ে গেলেন তিনি। মহাপুরুষ মহারাজ তাকে সন্ন্যাস দেন, তার নাম হয় ওঙ্কারানন্দ। তিনি একদিন মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর তো বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম, তা আমাদের সবার কি মুক্তি হবে? তখন মহাপুরুষটি বলেছিলেন, কি জানো বাবা, এখানে আসা মানে দক্ষিণেশ্বরে বা বেলুড় মঠে যাওয়া নয়, এখানে আসা মানে ঠাকুর বোঝাতে চেয়েছেন ঠাকুরের ভাব যারা ঠিক মতো গ্রহণ করে সেই মতো জীবন ধারণ করতে পারবে, তাদের কথা তিনি বলেছেন। ওঙ্কারানন্দজি সবসময় কর্মব্যস্ত থাকতেন, ভোরবেলা উঠে তিনি ঠাকুর ঘর এবং ভাঁড়ারের সমস্ত দায়িত্ব নিয়ে নিতেন, কাজকর্ম করতেন, দুপুরে খাওয়ার পর তিনি পড়াশোনা করতেন, রাত্রে জপ ধ্যান, রিলিফের কাজে বিভিন্ন জায়গায় তাকে যেতে হতো, উৎসবাদিতে তিনি পূজা পাঠ করতেন। তার সম্বন্ধে অন্য সাধুরা বলতেন, এই একজনকে দেখেছি যার মধ্যে কোনো তমগুণ নেই, অর্থাৎ ঘুম টুমের বালাই নেই, কর্মই উপাসনা। ওই যে বাবুরাম মহারাজ তাদের বুঝিয়েছিলেন যে সব কাজই ঠাকুরের কাজ, কর্মই উপাসনা, তাকে দেখে বোঝা যেত, সেই শিক্ষাই তিনি নিয়েছিলেন। 1926 সালে বেলুড় মঠে এক সম্মেলন হয় যেখানে রামকৃষ্ণ সংঘের ব্রহ্মচারী
সাধুরাও অংশগ্রহণ করেছিলেন, আবার রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগীরাও অংশগ্রহণ করেছিলেন। সেখানে প্রস্তাব আনা হয় যে এই বেলুড় মঠের বিশাল কর্মযজ্ঞকে সুসম্পন্ন করতে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। আর কিছু কমবয়সী সাধুদের দিয়ে একটা ট্রাস্ট বানানো হবে। সেই ট্রাস্টের মেম্বার হয়েছিলেন ওঙ্কারানন্দজি। ট্রাস্টি, বেলুড় মঠের ট্রাস্টি যখন গঠিত হয় তিনিও সেই ট্রাস্টিতে ছিলেন এবং ভীষণভাবে চিন্তা করতেন যে ভবিষ্যতে কি পরিকল্পনা নেওয়া হবে। শুদ্ধানন্দ মহারাজের সঙ্গে আলোচনা করতেন, শুদ্ধানন্দ মহারাজের সঙ্গে তিনি শাস্ত্রচর্চাও করতেন এবং মহাপুরুষ মহারাজের প্রতি ছিল তার অপরিসীম শ্রদ্ধা আর ভালোবাসা। মহাপুরুষজি এতটুকু খুশি হবেন, একটু আনন্দ পাবেন, তার জন্যেই তিনি সবকিছু করতে পারতেন। মহাপুরুষজির মহাপ্রয়াণের পর তিনি কাশীতে চলে গেলেন এবং ভীষণভাবে শাস্ত্র অধ্যয়নে তিনি মন দিলেন। সেখানে হারান শাস্ত্রী বলে এক পণ্ডিত, তিনি তাকে ন্যায়শাস্ত্র পড়াতে রাজি হয়েছিলেন কিন্তু বলেছিলেন যে আমার আধ ঘন্টার বেশি সময় নেই। কিন্তু যখন ক্লাস শুরু হলো দেখা গেল যে 3 ঘন্টাও অতিক্রান্ত হচ্ছে। সেই শাস্ত্রী মশাই, হারান শাস্ত্রী মশাই বলেছিলেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা তো আমার কাছে ন্যায়শাস্ত্র পড়তে আসে কিন্তু এমন মেধাবী ছাত্র আমি কখনো পাইনি। আর ওঙ্কারানন্দজি নিজে কি বলতেন, তিনি বলতেন যে পূর্বাশ্রমে যখন ছিলাম তখন মনে করতাম যে স্বামীজি বিএ পাশ করেছেন, আমরা এমএ পাশ করেছি, স্বামীজিরও বলিষ্ঠ শরীর, আমাদেরও বলিষ্ঠ দেহ, স্বামীজি নির্বিকল্প সমাধি লাভ করেছেন, আমরাও চেষ্টা করলে কোনো না কোনো দিন তা লাভ করতে পারবো। তিনি নবাগত ব্রহ্মচারীদের বলতেন, কিন্তু ভাই এখানে এসে বুঝলাম বছরের পর বছর কেটে যাচ্ছে, স্বামীজির কেশাগ্র মানে চুলের ডগার সমানও আমরা কখনো হতে পারবো না। এটা তিনি বলেছিলেন। এই জন্যেই মহাপুরুষজি তাকে বলেছিলেন যে তুমি তো দর্শনে এমএ পাশ করেছ, এবার আধ্যাত্মিক জগতে তুমি প্রবেশ করছো, সেখানেও তোমাকে সফল হতে হবে, পারদর্শী হতে হবে। কাশীর অদ্বৈত আশ্রমের তিনি যখন অধ্যক্ষ হয়েছিলেন তখন নানাবিধ উন্নতি তিনি করেছিলেন কাশীর অদ্বৈত আশ্রমে এবং ঠাকুরের জন্মতিথির সময় তিনি শুরু করেছিলেন সেখানে একটি সর্বধর্ম সম্মেলন। সেখানে খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, বৈষ্ণব, শাক্ত সব ধর্মাবলম্বী লোক, যে কোনো ধর্মেরই মানুষ হন না কেন, সব ধর্মাবলম্বী মানুষ সেখানে স্বাধীনভাবে নিজের মন্তব্য ব্যক্ত করতে পারতেন। আর কোনো জিজ্ঞাসু ব্যক্তি এই কাশী সেবাশ্রমে এলে মহারাজ তাকে নিয়ে দর্শন, সাহিত্য, বিজ্ঞান, পূজা পদ্ধতি একেবারে মেতে যেতেন আলোচনায়। সর্ববিষয়ে তার জ্ঞান ছিল, অত্যন্ত পণ্ডিত সাধু ছিলেন এই ওঙ্কারানন্দজি মহারাজ। এবং কাশীর সেবাশ্রমে, এই অদ্বৈত আশ্রমে তিনি একটি লাইব্রেরিতে, যে লাইব্রেরি ছিল সেখানে সব দুষ্প্রাপ্য সংস্কৃত বই তিনি সংগ্রহ করে রেখেছিলেন যাতে যারা কাশীর আশ্রমে আসবেন তারা সাধন ভজনও করেন, তার সঙ্গে শাস্ত্রচর্চা করারও সুযোগ পান। তিনি সবসময় বলতেন যে অরিজিনাল টেক্সট কিন্তু পড়তে হবে, লোকের মুখে ঝাল খেলে চলবে না, যে অন্যের ব্যাখ্যা শুনে আমি বলছি সেটা ঠিক নয়।
অরিজিনাল সংস্কৃত বই পড়ে তার মানে বুঝে তারপর তুমি অন্যের রেফারেন্স দেখো কিংবা ব্যাখ্যা শোনো। যে বিষয়ে জ্ঞান আহরণ করতে হবে তার প্রামাণ্য পুস্তক তোমাকে পড়তে হবে, এই কথা তিনি বারবার বলেছেন। কাশীতে থাকাকালীন তিনি আরেকটি কাজ খুব ভালোভাবে সেটি প্রসারিত হয়েছিল, যে কাশী সেবাশ্রম আর অদ্বৈত আশ্রমের সাধু ব্রহ্মচারীদের মধ্যে তিনি স্বামীজির ভাব প্রবেশ করিয়ে দিতেন, তাই জন্যে তিনি প্রশ্নোত্তরের ক্লাস দিতেন। সাধুরা প্রশ্ন করতেন, তিনি উত্তর দিতেন, তিনি আবার প্রশ্ন করতেন, ব্রহ্মচারীরা উত্তর দিতেন। এরপর তিনি কাকুরগাছি যোগোদ্যানের কার্যভার গ্রহণ করলেন। কাকুরগাছিতে চলে এলেন কলকাতায়, সেখানেও রামায়ণ মহাভারত গীতা উপনিষদের ক্লাস রমরমাভাবে চলতে লাগল। সবাই মহারাজের ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়ে মহারাজের ক্লাসে ভিড় জমাতে লাগলেন। মহারাজ বলতেন, দেখো বুড়োদের ভাগবত পড়ানোর থেকে আমি বেশি আনন্দ পাই ছোকরাদের, বিশেষত সায়েন্স পড়া ছোকরাদের তিনি বলতেন বেদান্ত পড়িয়ে। আর কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে তার কাছে এলে তিনি বলতেন, আমি মনে করি ধর্মজীবন মানে চরিত্র গঠন। তোমরা এখন ছাত্রছাত্রী, তোমাদের চরিত্র গঠনই হবে লক্ষ্য, আর যার চরিত্রই ঠিক নয় সে আবার ধর্মের গুলি কিভাবে আওড়াবে। তাই ধর্মজীবন মানে যুব সমাজকে তিনি বলতেন চরিত্র গঠন। গোলপার্কে ইনস্টিটিউট অফ কালচার, রামকৃষ্ণ মিশন গোলপার্ক, সেখানে তিনি উপনিষদের ক্লাস নিয়ে বলেছিলেন, স্বামীজি বলেছিলেন কলকাতার লোকগুলোকে নাড়া দিতে হবে, তাই তিনি স্বামীজির আদেশ পালন করেছেন, কলকাতায় ক্লাস নিয়েছেন, নিয়ে এই কথাটি তিনি বলেছিলেন। স্বামীজি সঙ্গীতজ্ঞ ছিলেন, তারও সঙ্গীতে খুব আগ্রহ ছিল এবং তিনিও সঙ্গীত চর্চা করেছিলেন। কাশীপুর উদ্যানবাটিতে তার সঙ্গীত মুখরিত কথামৃত যারা শুনেছেন তারা কেউই তা ভুলতে পারবেন না। আর যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি কি বলতেন, বলতেন আমরা যখন ছোট ছিলাম প্রতি শনিবার বেলুড় মঠে যেতাম, বাবুরাম মহারাজের আকর্ষণে তিনি আমাদের ভালোবাসায় বেঁধেছিলেন, আর তার প্রেজেন্সটাই এমন ছিল একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করত যেন চার্জড উইথ স্পিরিচুয়ালিটি। অর্থাৎ বাবুরাম মহারাজ এলে ঘরে ঢুকলেই মনে হতো যেন একটা আধ্যাত্মিক প্রবাহ বইছে, তিনি যেন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দিতে পারতেন, একটা পরিবেশ তৈরি করে দিতে পারতেন। তিনি বলতেন যে তিনি একটি গল্প শুনেছিলেন যে একটি ছেলে স্বামীজির কাছে এসে বলেছিলেন যে আমি কিছু করতে চাই, তা স্বামীজি বলেছিলেন যে তুমি চুরি করতে পারবে, ছেলেটি বলেছে না, তুমি ডাকাতি করতে পারবে কিংবা খুন, ছেলেটি বলেছে না, বলছে বাবা তাহলে এখন এসো পরে আবার আসবে, এখন যাও। কথাটা হলো এই যে এনার্জি থাকা দরকার, ওঙ্কারানন্দজি বলেছেন এনার্জি ছাড়া কোনো কাজ হয় না, ধর্মজীবন তো হয়ই না, জপ ধ্যান হয় না। 1966 সালে তিনি রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট হন। দীক্ষা দেবার সময় তিনি বলতেন যে ঠাকুরের সঙ্গে তোমাদের সম্পর্ক স্থাপন করাই আমার কাজ, অর্থাৎ গুরু মানে ঘটক যিনি ভক্তের সঙ্গে ভগবানের মিলন করে দেন। তার শিষ্য শিষ্যারা কখনো এসে তাকে বলতেন যে আমাদের জপে মন বসে না, জপ যখন করি মন চঞ্চল হয়, তিনি বলতেন দেখো জপে যদি তোমার মন না বসে তুমি চোখ খুলে তোমার ইষ্টের ছবির দিকে তাকিয়ে জোরে জোরে তোমার ইষ্ট মন্ত্রটি বলবে এমনভাবে যে তুমি তোমার কানে শুনতে পাও,
এইভাবে 10 মিনিট করে দেখো, মন স্থির হতে বাধ্য, করেই দেখো না, দেখি কেমন মন বসে না। এইভাবে 10 মিনিট করার পর মন স্থির হলে তুমি আবার চোখ বন্ধ করে জপ করতে পারো। এই বীর সন্ন্যাসী 8ই মে 1966 সালে রামকৃষ্ণ লোকে গমন করেন, তার প্রতি জানাই আমাদের ভুলণ্ঠিত প্রণাম। এবার আমরা আলোচনা করব আরেক মহাজীবন স্বামী কৈলাসানন্দ, তার পূর্ব নাম শৈলেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি ঢাকায় 8ই ডিসেম্বর 1893 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা বিপিন বিহারী বন্দ্যোপাধ্যায় ঢাকা কালেক্টরেটে হেড ক্লার্ক ছিলেন এবং চাকরি জীবনে কখনো তিনি অসৎ উপায় উপার্জন করেননি। এমনও শোনা যায় যে তার কাজে খুশি হয়ে এক ইংরেজ কালেক্টর তাকে কয়েক একর জমি বিনামূল্যে দিতে চেয়েছিলেন লিজে, কিন্তু তিনি তা গ্রহণ করেননি, এতই নির্লোভ ছিলেন তিনি। ছেলেমেয়েরা তো বাবা মার কাছ থেকেই শুভ সংস্কার পায়, যেমন আমরা ঠাকুরের ক্ষেত্রে দেখেছি যে ঠাকুরের পিতা মিথ্যা মামলায় সাক্ষী দিতে হবে বলে তিনি দেরেক গ্রামই ছেড়ে দিলেন, পৈতৃক ভিটা ত্যাগ করে তিনি কামার পুকুরে চলে এলেন। আর ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তাকে মধুর বাবু বারবার বলছেন, আপনার কি প্রয়োজন বলুন, আপনার জন্য কি নিয়ে আসব। মথুর বাবু জমিদার তিনি বলছেন, আপনার কি চাই বলুন মা। তখন চন্দ্রমণি দেবী বলেছিলেন, যদি কিছু আনতেই হয় তাহলে 1 পয়সার দোক্তা এনো। মথুর বাবু বিস্মিত, মথুর বাবু মুগ্ধ, বলছেন, এমন মা না হলে কি এমন ছেলে হয়। তা ঠাকুরের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, কৈলাসানন্দজির ক্ষেত্রেও আমরা দেখছি যে তার বাবা কত নির্লোভ ছিলেন, মাও খুব ভক্তিমতী ছিলেন। এবং শৈলেশচন্দ্র তিনি শৈশব থেকেই খুব নির্ভীক আর তেজস্বী। একদিন তিনি কৈশোরে কলা কিনে বাড়ি ফিরছেন বাজার থেকে, সেই রাস্তা দিয়েই এসডিও সাহেবের ঘোড়ার গাড়ি আসছে, তা সেই ঘোড়ার গাড়ির ঘোড়া মুখ বাড়িয়ে তার হাতের কলাগুলো খেয়ে নেয়। সহিষ গিয়ে এসডিও সাহেবকে জানালে এসডিও সাহেব ক্ষতিপূরণ হিসাবে কলার দাম দিতে চাইলেন, কিন্তু নির্ভীক শৈলেশচন্দ্র বলেছিলেন যে আমি টাকা নেব না, আপনার সহিষকে বলুন সে যেন ভবিষ্যতে সচেতন হয় এবং আপনার ঘোড়া যেন আর কারোর অনিষ্ট না করে। এমনই তেজস্বী। বিপিন বিহারীর ঘরে শ্রীরামকৃষ্ণের বড় ছবি টাঙানো থাকত, ঠাকুরের উৎসবে তিনি ভক্তগৃহে যেতেন। আর শৈলেশচন্দ্র পড়াশোনায় দারুণ ভালো ছিলেন, এমএতে তিনি ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলেন, ইতিহাসে এমএ পাশ করে তিনি অধ্যাপনার কাজ পেয়েছিলেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হলে সেখান থেকেও তিনি অফার পেয়েছিলেন চাকরির, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি অধ্যাপনা করছেন তখন বাড়ির সবার জোরাজুরিতে তিনি বিবাহও করেছিলেন, তার ইচ্ছা ছিল না বিয়ে করার, কিন্তু বাড়ির আত্মীয় স্বজনের পীড়াপীড়িতে তিনি পঙ্কজিনী নামে এক সুশীলা বালিকাকে বিবাহ করেছিলেন। এরপর 1919 সাল তার জীবনের একটা স্মরণীয় বছর, এই সময় তুলসী মহারাজ স্বামী নির্মলানন্দজি ঢাকায় এসেছিলেন, আর শৈলেশচন্দ্র তার সান্নিধ্য লাভ করেন। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের সঙ্গে তিনি ধীরে ধীরে পরিচিত হন। ঠাকুর যেন তার মনে রং ধরাতে শুরু করেন তখন থেকেই, তিনি বেশিরভাগ সময় ঢাকা মিশনে থাকতেন। এরপর তিনি বেলুড় মঠে এসেছিলেন,
এবং মহাপুরুষ মহারাজ ও অভেদানন্দজিকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। মহাপুরুষ মহারাজ ঢাকায় এলে চারিদিকে আনন্দের ঢল দেমে আসে। তিনি 100 জন ধর্ম পিপাসু মানুষকে দীক্ষা দিয়েছিলেন। এই প্রথম ঢাকায় মহাপুরুষ মহারাজ দীক্ষা দিলেন এবং শৈলেশচন্দ্র দীক্ষা নিয়েছিলেন। গুরুর কৃপা তার উপর সহস্রধারে বর্ষিত হয়েছিল। তিনি গুরুর পদছায়ায় বসে গুরুর সেবা করতেন আর সাধন ভজন করতেন। সংসার তার কাছে খুব আলুনি লাগত। তিনি রাত্রিতেও ঢাকা আশ্রমেই থাকতেন, শুধু পড়াবার সময় তিনি যেতেন এবং সারা মাস অধ্যাপনা করে যে টাকা পেতেন সেটি ছোট ভাইয়ের হাতে তুলে দিয়ে বলতেন, তুমি সংসারের সবকিছু দেখভাল করো। এইভাবে কিছুদিন চলার পর তিনি মহাপুরুষ মহারাজকে বললেন যে তিনি বেলুড় মঠে যোগদান করতে চান, কিন্তু মহাপুরুষজি বলেছিলেন যে তুমি তো বিবাহিত, তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার, তুমি কি করে চাকরি ছাড়বে। এরপর 1928 সাল পর্যন্ত তিনি চাকরি করেছিলেন এবং তার ছবি পাশ করতে তার হাতে সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে তিনি রামকৃষ্ণ সংঘে যোগদান করেছিলেন। তার স্ত্রী পঙ্কজিনী দেবী ছিলেন সঠিক অর্থে সহধর্মিনী। তিনি তার স্বামীর ধর্মজীবনে বাধা সৃষ্টি করেননি, সারা জীবন আত্মীয় অনাত্মীয়র সেবা, ছেলে মেয়েদের দেখভাল করা, সংসারের কাজকর্ম করা, এই নিয়েই ব্যাপৃত ছিলেন। এবং তার এই আত্মত্যাগের জন্যে ঠাকুরের অনেক সন্তান তাকে খুব স্নেহ করতেন। একবার তিনি বেলুড় মঠে এসেছেন, খোকা মহারাজ অসুস্থ। খোকা মহারাজ পঙ্কজিনী দেবীকে দেখেই বললেন, আয় মা আয়, তুই আমাকে আশীর্বাদ করে ঠাকুরকে বল, তিনি যেন আমাকে তাড়াতাড়ি নিয়ে নেন। পঙ্কজিনী দেবী বলছেন, আপনি ঠাকুরের সন্তান, আপনি কোথায় আমাকে আশীর্বাদ করবেন, আর বলছেন আমায় আশীর্বাদ করতে। খোকা মহারাজ বললেন, হ্যাঁ, আমি কি তোকে এমনি এমনি মা বলে ডাকি, তুই আমার সত্যিকারের মা, তুই আমায় আশীর্বাদ করবি। তা এই রকম স্নেহ ভালোবাসা তিনি পেয়েছিলেন। মহাপুরুষ মহারাজের কাছে সন্ন্যাস নিয়ে শৈলেশচন্দ্র হয়েছিলেন কৈলাসানন্দ। বেলুড় মঠের নিয়ম অনুসারে একটা স্পেসিফিক টাইম ব্রহ্মচর্য আশ্রমের পরেই সন্ন্যাস হয়, কিন্তু কৈলাসানন্দজি এর ব্যতিক্রম। তাকে সন্ন্যাস দিয়ে মহাপুরুষ মহারাজ নিজ মুখে বলেছিলেন যে আমি কি ওকে সন্ন্যাস দিয়েছি, সন্ন্যাস তো ঠাকুর দিয়েছেন, ও তো ব্রহ্মচারী আছেই, আবার ওকে ব্রহ্মচর্য পালন কেন করতে হবে। কৈলাসানন্দজির মন এতই প্রস্তুত ছিল। ত্যাগ তপস্যা ভগবত প্রেমে সমৃদ্ধ তার জীবন, কোনোদিন এতটুকু বিলাসিতা তাকে স্পর্শ করতে পারেনি। বাবা ঠাকুরদা দরিদ্র ছিলেন, কিন্তু আধ্যাত্মিক সম্পদে ধনী ছিলেন। তার ঠাকুরদা বৃদ্ধ বয়সেও রাত জেগে তন্ত্র সাধনা করতেন। বাবা রিটায়ারমেন্টের পর মালা জপতেন, ঠাকুরের নাম নিতেন, বেশিরভাগ সময়ই স্মরণ মনন করে কাটাতেন। আর কৈলাসানন্দজির ছিল অত্যন্ত পবিত্র স্বভাব। বালকের মতো যখন তিনি হাসতেন সবাই মুগ্ধ হত। শোনা যায় একদিন মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন, তোমার মন খারাপ কেন, আজ জপ করনি, এমনই জপে সিদ্ধ ছিলেন তিনি। মহাপুরুষ মহারাজের একান্ত সচিব ছিলেন। একদিন ভক্তরা যেসব চিঠি লিখেছেন মহাপুরুষজিকে তাই তিনি পড়ে শোনাচ্ছেন গুরুর পদছায়ায় বসে। তা একজন তার নিজের জীবনের কালিমাময় ইতিহাস লিখে
আত্মগ্লানিতে ভুগছে সে ব্যক্তিটি, এবং তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, নিজের জীবনের যা কিছু পাপ কর্ম করেছেন সব কিছু তিনি ব্যাখ্যা করেছেন, এবং তারপরে তিনি আত্মগ্লানিতে ভুগছেন আর ক্ষমা প্রার্থনা করছেন। সেই চিঠি যখন কৈলাসানন্দজি পড়ে শোনাচ্ছিলেন মহাপুরুষ মহারাজকে, উত্তেজিত হয়ে মহাপুরুষজি অলক্ষেই পা ছুঁড়েছিলেন, আর সেই পাটি এসে পড়েছিল কৈলাসানন্দজির বক্ষস্থলে। দেখুন, সবই দৈব নির্দেশিত। তার পাটি যেই কৈলাসানন্দজির বক্ষস্থলে এসে পড়ে, কৈলাসানন্দজি উল্লসিত হয়ে বলেছিলেন, আমার বুকটা আজ ধন্য হয়ে গেল। এমনই ছিল তার গুরু ভক্তি। তিনি গুরুর পদছায়ায় বসে গুরু সেবার সাধন ভজনে মেতে ছিলেন। সেই সব দিনের স্মৃতিচারণ করে তিনি বলছেন যে সেসব দিনের কথা আমার মনের মণিকোঠায় সযত্নে আমি সংরক্ষণ করে রেখেছি। যখন আমি কলকাতায় গিয়েছিলাম মহাপুরুষজি আর অভেদানন্দজিকে ঢাকা আশ্রমে নিয়ে আসার জন্যে, সেই সব দিনের স্মৃতি আমি কখনো ভুলব না। তারা ঢাকায় এলেন আর চারিদিকে যেন উৎসব মুখরিত হয়ে উঠল পুরো শহরটি। তারপর তাদের নিয়ে আমি ময়মনসিংহে যাচ্ছি। ট্রেনে যারা আমরা কর্মী ছিলাম, তখন তো কৈলাসানন্দজি হননি, তিনি শৈলেশচন্দ্র। তিনি বলছেন, আমরা যারা কর্মী ছিলাম আমাদের জন্য সাধারণ টিকিট আর মহারাজদের ভালো টিকিট। তা মহাপুরুষ মহারাজ ট্রেনে চড়েই আমাকে বলেছিলেন যে আমি তোমায় টাকা দিচ্ছি, তুমি তোমার টিকিটটা বদলে নাও, আমার কম্পার্টমেন্টে টিকিট নাও। দেখুন কি মমত্ব বোধ! একজন কর্মী সে সাধারণ টিকিট নিয়েছে, হয়তো মহারাজদের সেকেন্ড ক্লাসে টিকিট, ওনাদের থার্ড ক্লাসে টিকিট। তখন তো রামকৃষ্ণ মিশনের সেন্টার যেগুলো ছিল তাদের আর্থিক সচ্ছলতা ছিল না। তা যাই হোক, মহারাজ বুঝতে পেরেছেন যে তার সঙ্গে যাচ্ছেন তিনি শৈলেশচন্দ্র, তার কষ্ট হবে। ট্রেনে উঠেই তিনি বলছেন, আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি টিকিটটা বদলে নাও। তা শৈলেশচন্দ্র বলেছিলেন, আমার কাছে টাকা আছে, আমি টিকিট বদলে দেব, কারণ আমি গুরু সেবা করতে চাই। বলছেন ভীষণ গরম, এসি কম্পার্টমেন্ট তো নয়, সাধারণ কম্পার্টমেন্ট, ভীষণ গরম। মহাপুরুষজি আতশোয়া হয়ে বসে আছেন, তার পায়ে একটু হাত বুলিয়ে দিতেই শৈলেশচন্দ্র বলছেন তিনি ঘুমিয়ে পড়লেন, আর ঘুম থেকে যখন উঠলেন তখন ভীষণ শারীরিক মানসিকভাবে সুস্থ। সবার সঙ্গে খোশ মেজাজে ময়মনসিংহে চলেছেন, সেখানে মন্দিরের ভিত্তি স্থাপিত হলো। তার পরের দিনই অভেদানন্দজি ফিরে আসবেন, তাকে বেলুড় মঠে যেতে হবে। তা শৈলেশচন্দ্র বলছেন যে আমি অভেদানন্দজিকে বললাম যে মহারাজ, আপনার তো কোনো সেবা করারই সুযোগ পেলাম না। তাতে অভেদানন্দজি বলেছিলেন, তাতে কিছু যায় আসে না, খুব যত্ন করে ঠাকুরের সেবা পূজা করো, তাহলেই সেসব আমাদের কাছে পৌঁছবে। দেখুন বহুমূল্য বাক্য, যে বাক্যের মূল্য শতাধিক। আমরা কোনো মূল্যবান বাক্য বা মূল্যবান প্রশ্নকে বলি মিলিয়ন ডলার কোয়েশ্চেন, এটির মূল্য হয়তো তার থেকেও বেশি। আমরা প্রাচীন সাধুদের কাছ থেকে শুনেছি, তারা নবীন সাধুদের বলতেন, তুমি সংঘের মানে তুমি ঠাকুরের। এরা সব কর্মীর দল, একটি কর্মী দলের এক একটি কর্মী লতা। অভেদানন্দজি বলছেন, ঠাকুরের সেবা পুজো মন দিয়ে করো,
এসব আমাদের কাছেই পৌঁছবে। এই যে ঠাকুরের সন্তানরা, দে লিভড উইথ গড, ভগবানের সঙ্গে এরা সংসার করেছেন, ভগবান কি ভালোবেসে এরা ভগবান হয়ে গেছেন, তাই তারা বলতে পারেন যে আমাদের সেবা করার জন্য অস্থির হতে হবে না, মন দিয়ে ঠাকুরের সেবা পুজো করো, সেগুলি আমাদের কাছেই এসে পৌঁছবে। অভেদানন্দজি কলকাতায় ফিরে এলেন, মহাপুরুষজি রইলেন। ঢাকা আশ্রমের একটি পুষ্করিণী খনন কার্য চলছিল, পুষ্করিণী প্রতিষ্ঠা, তিনিও গেছেন তাতে মহাপুরুষজি, এবং খুব প্রশংসা করে বলছেন, বাহ, পুকুরের জলটা তো খুব চমৎকার, একেবারে ডাবের জলের মতো। সেই শুনে যেসব কর্মীরা খনন কার্যে সাহায্য করেছেন বা যারা প্রাণপাত পরিশ্রম করে চাঁদা তুলেছেন, টাকা সংগ্রহ করেছেন, তাদের মনে একটা আনন্দের জোয়ার এলো। এইসব মহাপুরুষরা আমাদের বাঁচার রসদ যোগান, এদের জীবনের প্রতিটি ঘটনা আমাদের উজ্জীবিত করে, আমাদের মনে উদ্দীপনা দেয়। তা কৈলাসানন্দজিও বলছেন যে মহাপুরুষ মহারাজের সঙ্গে সেই সময় আমরা যেন সশরীরে স্বর্গবাস করতাম। আর কতটা তন্ময় হয়ে মহাপুরুষজি যে স্বামীজির প্রসঙ্গ করতেন সে কথাও কৈলাসানন্দজি বলেছেন। বলছেন, একদিন আমাদের কাছে মহাপুরুষ মহারাজ স্বামীজির প্রসঙ্গ করছেন যে বিশ্ব বরেণ্য স্বামীজি ভারতে প্রত্যাগমন করেছেন, তাকে মাদ্রাজ থেকে কলকাতায় নিয়ে আসা হলো, পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছেন। স্বামীজির কথা বলতে বলতে রাত 12:30 বেজে গেছে এবং কৈলাসানন্দজির ঘুম পেয়ে গেছে। তাই দেখে মহাপুরুষজি বলছেন, যাও তোমরা ঘুমোগে, আজ আর আমি ঘুমোব না। স্বামীজির কথা কি কখনো শেষ হয়? স্বামীজির কথা বললে সব ঘুম টুম কোথায় পালিয়ে যায়। আজ আমি শিবের গুণগান করে ধন্য হলাম। মানে স্বামীজির প্রতি তার যে ভালোবাসা, তার যে শ্রদ্ধা, এই ঘটনা থেকেই তার আমরা আভাস পাই। মহাপুরুষটির মহাপ্রয়াণের পর কৈলাসানন্দজি কিছুদিন অখণ্ডানন্দ মহারাজেরও একান্ত সচিব ছিলেন। পরে তিনি বেলুড় মঠ মিশনের ওয়ার্কিং কমিটির সদস্যরূপে কাজ করেছিলেন। এরপর তিনি দিল্লি মিশনের অধ্যক্ষ হয়ে দিল্লিতে চলে যান। তার এই ত্যাগ তপস্যাপূর্ণ জীবন এবং তার অহমিকা বর্জিত যে সুদক্ষ পরিচালনা ক্ষমতা, এর দ্বারা অনেক মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার মানুষ দিল্লি মিশনে আকৃষ্ট হন। তিনি টিবি ক্লিনিক করেছিলেন, নানা রকম লোকহিতকর কার্য করেছিলেন, যার দ্বারা দিল্লি মিশনে অনেক ভক্ত সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এবং সাধারণ কোনো আলোচনাকে তিনি মোর ঘুরিয়ে একেবারে ভগবত মুখী করে তুলতে পারতেন। এটা তার স্বভাব সুলভ বৈশিষ্ট্য ছিল, যে কোনো আলোচনাকে এই মোর ঘুরিয়ে তিনি ভগবত মুখী করতে পারতেন। এরপর মঠ কর্তৃপক্ষ তাকে পাঠালেন মাদ্রাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ করে। 27 বছর প্রায় মাদ্রাজে ছিলেন, কর্মজীবনের বেশিরভাগ সময় তিনি মাদ্রাজে ছিলেন। সেই সময় মাদ্রাজ মঠ ও মিশনের বিবিধ উন্নতি সাধন তিনি করেছিলেন। চ্যারিটেবল ডিসপেন্সারির জন্যে বড় গৃহ নির্মাণ হয়, যে হসপিটালটা ছিল সেটা মডার্নাইজড হয়, মডার্ন ইকুইপমেন্ট সেখানে আনানো হয়। তারপরে তাদের যে প্রকাশনা বিভাগ ছিল সেখান থেকে গসপেল অফ শ্রীরামকৃষ্ণ, ইংরেজি মাসিক পত্রিকা বেদান্ত
केशरी तमिले श्रीरामकृष्ण विजयम और तेलेगुते श्रीरामकृष्ण प्रभा एगुली तार समय प्रकाशित होतो। एवं महाराजेर प्रचेष्टाय समग्र दक्षिण भारतीय छात्र छात्रीदेर जन्ने एकटी आदर्श कलेज खोला हय बहुमुखी शिक्षार जन्ने उच्च शिक्षा प्रदानेर जन्ने विवेकानंद कलेज सेखाने गड़े उठेछिल। एरपर तिनी बेलुर मठे चले आसेन, ट्रस्टी हन, गवर्निंग बडिर मेम्बरो हन। 1975 साले तिनी रामकृष्ण मठ एवं मिशनेर सह संघ अध्यक्ष नियुक्त हन। एत बड़ एत सम्मानेर पद तिनी अलंकृत करेछेन, किन्तु कि अमायिक भाव छिल तार। सेवक महाराज ना थाकले निजेई মাদুর পেতে ভক্তদের সঙ্গে গল্পগুজব করতেন। তার জীবন ছিল কর্মময় আর তার সঙ্গে ধর্মময়। তার জীবন চর্চা থেকে আমরা বুঝতে পারি যে মেঘাচ্ছন্ন দিন কিন্তু প্রকৃতপক্ষে দুর্দিন নয়। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে মনে হয় সারাটা দিন এই রকম গুমোটভাবে কাটবে বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সেদিনটা কিন্তু প্রকৃত অর্থে দুর্দিন নয়। দুর্দিন সেদিনই যেদিন শ্রী ভগবানের নামগুণ কীর্তন না হয়, তার স্মরণ মনন অনুধ্যান না হয়। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে 16 ডিসেম্বর 1978 সালে কৈলাসানন্দজী মহাসমাধিতে লীন হন। তার উদ্দেশ্যেও জানাই আমাদের আভূমি প্রণাম। এই সব সাধুদের মহাজীবনের কথা আমাদের মনে অনুপ্রেরণা জাগায়, আমাদের বাঁচার রসদ যোগায়, আমাদের উজ্জীবিত করে, আমাদের উদ্দীপনা দেয়। আর কয়েকদিন পরেই কালী পুজো, দীপাবলি। সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও প্রণাম। শ্রী শ্রী মায়ের কৃপায় আমাদের অন্তরে শ্রী শ্রী মা যেন চেতনার প্রদীপ প্রজ্বলিত করেন, আর কৃপা করে আমাদের হৃৎপদ্মে যেন তিনি বিরাজিত হন। ঠাকুর বলতেন, জ্ঞানদীপ জেলে ব্রহ্মময়ীর মুখ দেখো না। তাই কৃপার বড় প্রয়োজন। আপনারা সবাই আনন্দে এই উৎসব মুখরিত দিনগুলিতে সুস্থ শরীরে আনন্দে শান্তিতে কাটান এবং মায়ের নামে থাকুন। শ্রী ভগবানের স্মরণ মনন হলে প্রতিটি দিনই হয় বিশেষ দিন, প্রতিটি দিনই হয় শুভ দিন, কোনো দিনই হয় দুর্দিন, কোনো দিনই হয় না দুর্দিন। আপনারা সবাই আনন্দে থাকুন। নমস্কার।